ষোলো বছরের একটা মায়েশা নাম, ষোলো বছরের একটা মাসুম বাচ্চা মাদ্রাসায় পড়ুয়া, নিজের মা অবৈধ সম্পর্ক করেছেন বাবা বাড়িতে না থাকার কারণে, নিজের ফুফাতো ভাইয়ের সঙ্গে অপকর্ম করেছে, এটা আবার নিজের দরদের মেয়ে টের পাইছে যে আমার মা অবৈধ সম্পর্ক করতেছেন। চিন্তা করে দেখেন, ষোলো বছরের মেয়ে বাড়িতে থাকার পরেও নিজের ফুফাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক, অবৈধ সম্পর্ক, মেলামেশা সম্পর্ক তিনি করেছেন, এর কারণে মেয়ে টের পায়া। আস্তে কোরআন কোরআন এবং হাদিসের জ্ঞান অনুযায়ী দরদের মাকে বুঝাইছে, মা গো যে কাজগুলা করতেছো আমি কাউরে জানাই নাই, কাউরে বলি নাই, নিজের বাবার কান পর্যন্ত দেই নাই, আমি তোমারে ছোট্ট করে বোঝাই যেগুলা করতেছো এগুলা জাহান্নামের কাজ, এগুলা গুনাহের কাজ, এগুলা সাধারণ মানুষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে বুঝাইছেন, কিন্তু পরকীয়ার প্রেমে তিনি এতটাই মত্ত, নিজের কলিজার টুকরা সন্তানের কথা তার অন্তরের ভিতরে সহ্য হয় নাই, কলিজার টুকরা সন্তান তার এই অবৈধ প্রেমের, এই অবৈধ প্রেম সম্পর্কে বলার কারণে সন্তান শত্রু হয়ে গেছে। শুধু এখানেই শেষ হলে শেষ হতে পারতেন, এখানেই শেষ হয়ে যায় নাই, যেই অবৈধ সম্পর্ক যেই ফুফাতো ভাইয়ের সঙ্গে ছিল, এই সেই ফুফাতো ভাইকে বলছে যে আমার মেয়ে তো সব জানছে। দুইজন মিলে বুদ্ধি করেছেন, যেই মেয়ে জানছে এই মেয়েকে দুনিয়ার জমিনে জীবিত রাখা যায় না, নাউজুবিল্লাহ পড়বেন না। চিন্তা করে দেখেন, সমাজ আজকে কোন দিকে, ইসলাম কোথায়? নিজের মায়ের অবৈধ সম্পর্ক জানার কারণে মেয়েকে দুনিয়ার জমিনে টিকায় রাখা যায় না, এমন একটা যুগ আমাদের বাংলাদেশ চলে আসছে। এখানেই শেষ হলে শেষ হতে পারতো, না শেষ হয়ে যায় নাই, নিজের মেয়ে অর্থাৎ মা এবং নিজের ফুফাতো ভাই দুইজনে মিলে মাদ্রাসার থেকে যখন মেয়েটা মায়েশা মাদ্রাসার থেকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে, সেই নরপশু আসার সঙ্গে সঙ্গে নিজের মায়ের মায়ের সামনে সন্তানকে আগে ধর্ষণ করেছে, জোরে পড়ে মেয়েকে ধর্ষণ করছে মায়ের সামনে, ধর্ষণ করার পর আবার গলায় টিপি দিয়া মায়ের সামনে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। এ মুসলমান, আজকে কোন দিকে আপনার আমার চোখ? ওলামায়ে কেরামের দোষ দেখলেই আপনি আমি ফুসলে উঠি, অথচ আশেপাশে এমন হাজারো অঘটন ঘটতেছে, এগুলার দিকে আপনার আমার কোনো নজর নাই। ওলামায়ে কেরাম তো চায় মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় আনার জন্য, এই কথা বলে ঠিক না ঠিক? যখন হক দিয়ে একটা কথা আপনার সামনে বলা হয়, মাকে বলা হয় মা গো ব্যাপার দা হয়ে রাস্তায় বের হয় না, মায়ের শত্রু আমি হয়ে যাই। বোনকে যখন বলি ব্যাপার দা হয়ে রাস্তায় বের হয় না, বোনের শত্রু আমি হয়ে যাই। আজকে সমাজের সর্বোচ্চ ব্যক্তির মেয়েকে যদি বলা হয় আপনি এরকম ভাবে ওপেন রাস্তায় বের হয়েছেন কেন, তখন তার বাবার কাছে নালিশ করবে, তার বাবা আর তার উপরের ব্যক্তির কাছে নালিশ করবে, লাশ মুহূর্তে সমাজের কাঠমোল্লার দুনিয়া এই এই সমাজের ভিতরে এরকম ভাবে পাবলিকের সামনে অপমানিত হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে, আর কতদিন এইভাবে চলতে থাকবে? এ বন্ধ ফিরে আসার দরকার আছে না নাই? মন মানসিকতা পরিবর্তন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সমস্ত গজব থেকে আপনাকে আমাকে হেফাজত করেন। আওয়াজ করে জোরে কান ভাই, আর একটু মহব্বত করে জোরে কান। আমিন।